অসম্ভব অসম্ভব। 19শে ডিসেম্বর 2020 বিকেলবেলায় থর মরুভূমিতে ডেজার্ট সাফারি আর উটের পিঠে সাওয়ারির অভিজ্ঞতা আমরা কোনোদিন ভুলব না। ওরে বাপ রে বাপ, ও বাবা, ও মা। যারা এখনো আগের পর্বগুলো দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ রইল, প্লিজ আগের পর্বগুলো দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। পরের দিন 20 ডিসেম্বর সকালবেলায় স্যামে কসম ডেজার্ট সাফারি ক্যাম্প থেকে আমরা রওনা দিই জয়সলমীরের দিকে। আজকে আমাদের প্ল্যান হলো আমরা আজকে জয়সলমীর যাব, সেখানে থাকবো আর সোনার কেল্লা দেখবো। আর যাওয়ার পথে, জয়সলমীর যাওয়ার পথে, এই স্যাম থেকে জয়সলমীর যাওয়ার পথে কুলধারা বলে একটা হন্টেড ভিলেজ আছে, সেটাও দেখবো। এই কুলধারা ভিলেজটা চলেই এসছে প্রায়, সেটা দেখে নিয়ে আমরা জয়সলমীর চলে যাব। যেটুকু জানা যায় ইতিহাস থেকে সেটা হলো 1300 শতকে এই গ্রামটা প্রতিষ্ঠা হয়েছিল, 1300 শতকের আশেপাশে কোনো একটা সময়ে। আর এখানে পালিওয়াল ব্রাহ্মণেরা থাকতেন। 19 শতকের শুরুর দিকে কোনো একটা ঘটনা ঘটে যাতে এই গ্রামের সমস্ত লোকেরা রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। শুধু এই গ্রাম নয়, এর আশেপাশে 83টা গ্রামের লোকেরা রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। কী ঘটনা ঘটেছিল সেটা কিন্তু, সেটা নিয়ে বিতর্ক আছে। যেটা গল্প সেটা আগে বলে নিই, যেটা এখানের মেইন গল্প সেটা হচ্ছে যে এখানে জয়সলমীরের রাজার প্রাইম মিনিস্টার, তার নাম ছিল জালিম সিং বা সালিম সিং, তার এই গ্রামের কোনো এক মেয়েকে পছন্দ হয়, সে বিয়ে করার প্রস্তাব পাঠায়। কিন্তু জালিম সিংয়ের চরিত্র খুব একটা ভালো ছিল না, তো গ্রামের লোকেরা তখন ঠিক করে যে নিজেদের মেয়েকে জালিম সিংয়ের সঙ্গে বিয়ে দেওয়ার বদলে তারা ডিসাইড করে তারা নিজেরা গ্রাম ছেড়ে চলে যাবে। আর যেহেতু তারা এই গ্রামে বসবাস করতে পারল না, তার জন্য তারা অভিশাপ দিয়ে যায় যে এই গ্রামে অন্য কেউ এসেও বসবাস করতে পারবে না। তারপর থেকে এই গ্রামে নাকি কেউ আর বাস করতে পারেনি। এটা হচ্ছে গল্প, ফোকলোর, যেটা এই অঞ্চলে লোকের মুখে মুখে ঘোরে। এটা আপনি ইন্টারনেটেও পাবেন এবং এখানেও ফলকের মধ্যে এই গল্পটা লেখা আছে। কিন্তু পরবর্তীকালে স্টাডি করে যেটা জানা যায় সেটা হচ্ছে মূলত দুটো কারণে গ্রামের লোক সংখ্যা কমতে থাকে, কমতে থাকছিল। প্রধান কারণ হচ্ছে জলের অভাব, জলের অভাব, সেই জন্য চাষবাসের অবস্থা এখানে খারাপ হয়ে যায়, আস্তে আস্তে লোক গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। আর রাতারাতি গ্রাম ছেড়ে দেওয়ার পেছনে যে কারণটা সায়েন্টিফিক্যালি উঠে আসে সেটা হচ্ছে ভূমিকম্প। 2017 সালে এবি রয় নামের এক ভদ্রলোক, উনি সায়েন্টিস্ট, উনি একটা পেপার পাবলিশ করেন। সেখানে উনি স্টাডি করে দেখান যে এই গ্রামের দেওয়ালগুলো যেভাবে ভেঙে রয়েছে এবং যেভাবে গ্রাম তছনছ হয়ে রয়েছে তার একটাই কারণ ভূমিকম্প। ভূমিকম্পের জন্যই এই গ্রামের লোকেরা রাতারাতি বেরিয়ে চলে যান এখান থেকে। শুধু এই গ্রাম নয়, আশেপাশের গ্রামের 83টা গ্রামের লোকেরাও কিন্তু
একই সময় গ্রাম ছেড়ে বেরিয়ে চলে যান। তো এই হচ্ছে আসল ঘটনা এই গ্রাম পরিত্যক্ত হওয়ার পেছনে। রাজস্থান ট্যুরিজম এখন কুলধারাকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে প্রমোট করার চেষ্টা করছে। আপনারা যদি জয়সলমীর আসেন তাহলে এখানে আসতেই পারেন। জয়সলমীর থেকে স্যাম যাওয়ার রাস্তায় 10 কিলোমিটার মতো এলে পরেই বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেখান দিয়ে 2 কিলোমিটার গেলেই এই কুলধারা ভিলেজ। আসার জন্য একেবারে খারাপ জায়গা নয়। রাজু, ভূত কেমন দেখলেন? ভূত তো আমি খুঁজেই পেলাম না। আমি দেখিনি। কি দেখিসনি? ভূত অনেক খুঁজলাম, একটাও পেলাম না। একটা পেতনিও পেলাম না। আমরা এগিয়ে চললাম জয়সলমীর শহরের উদ্দেশ্যে। আর জয়সলমীর শহরে ঢুকতেই বাদিকে চোখে পড়ল हम लोग जैसलमेर से बिलोंग करता हूँ और हमारे जैसलमेर में अभी टूरिज़्म बहुत अच्छा है। यहाँ पर डे में 1 लाख टूरिस्ट विज़िट करते हैं और यहाँ जो टूरिज़्म चालू हुआ है, टूरिज़्म का जो भगवान है, हम लोग सत्यजीत रे को मानते हैं। यहाँ पहले टूरिस्ट नहीं आता था, सबसे पहले यहाँ मूवी बना सोनार किला। सोनार किला मूवी बनने के बाद यहाँ पहला टूरिस्ट आया जैसलमेर में, वो बंगाली टूरिस्ट था। बंगाली टूरिस्ट चालू होने के बाद यहाँ धीरे धीरे गुजराती टूरिस्ट चालू हुए, गुजराती के बाद महाराष्ट्रियन, दिल्ली, सब जगह के टूरिस्ट चालू हुए। ऑल ओवर वर्ल्ड में जैसलमेर फेमस हो गया। पर आज भी टूरिज्म की काफ़ी शॉप है जहाँ पर सत्यजीत रे का फोटो लगाए और लोग उन्हें पूजा करते हैं, लोग भगवान मानते हैं। यहाँ के जो टूरिज्म के भगवान हैं वो रियल में सत्यजीत रे ही है। मेरा नाम पंकज छंगाणी, मैं जैसलमेर फोर्ट में सिटी व्यू कैफ़े चलाता हूँ। আগে আমরা লাঞ্চ করে নেব এইখানে, এই ট্রায়ো রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেল থেকে রেকমেন্ড করলো, বললো বেটার রেস্টুরেন্ট। তো আগে এখানে লাঞ্চ করে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে কেল্লায়, দেখা যাক কীরকম লাঞ্চ হয়। আজকে আমরা আবার লাল মাছ অর্ডার দিয়েছি, এখানে দেখা যাক জয়সলমীরের লাল মাছ কীরকম হয়। আর সাথে আছে চিকেন দেখছি মশালা, আর গোগলের জন্য ফ্রাইড রাইস, আর আমাদের জন্য রুটি। চিকেনটা ঠিকঠাক, আমার একটু অদ্ভুত টাইপের গন্ধ লাগছে, তোমাদের কি লাগছে? কাঁচা পেঁয়াজের গন্ধ। পেঁয়াজটা ভাজা হয়নি ঠিকঠাক মতো, পেঁয়াজটা ভাজা হয়নি ঠিকঠাক মতো। কিন্তু দারুণ লাল মাছটা ফাটিয়ে দিয়েছে। লাল মাছের টেস্টটা এখানে বেটার। আগে যতবার লাল মাছ খেয়েছি সবচেয়ে ভালো লাল মাছের টেস্ট পেলাম এখানে। সাংঘাতিক ঝাল হয়েছে এবং বেস্ট টেস্টি।
যা। লাঞ্চের পর পায়ে পায়ে পৌঁছে গেলাম সোনার কেল্লায়। 1156 সালে ভাটি রাজপুত রাজা রাওয়াল জয়সল তৈরি করেছিলেন এই কেল্লা, যা আপামর বাঙালির কাছে পরিচিত সোনার কেল্লা নামে। ইয়েলো স্যান্ডস্টোনে তৈরি এই কেল্লা দেখে দিনের বেলায় আক্ষরিক অর্থেই মনে হয় সোনার কেল্লা। ওয়ার্ল্ডের যে কটা লিভিং ফোর্ট আছে, মানে এখনো যেখানে মানুষ বাস করে, এই জয়সলমীরের সোনার কেল্লা তার মধ্যে অন্যতম। ইনফ্যাক্ট এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট লিভিং ফোর্ট, যেখানে এখনো মানুষেরা বসবাস করে। এই ফোর্টের মধ্যে প্রায় 4,500 থেকে 5,000 লোক এখনো থাকে। কেল্লার মধ্যেই বাড়িঘর ছাড়াও রয়েছে দোকান, বাজার, হোটেল আর প্রচুর রেস্তোরাঁ। ২০১৩ সালে এই সোনার কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে ইউনেস্কো। কেল্লার পূর্ব দিকে ক্যানন পয়েন্ট থেকে দেখতে পারবেন পুরো জয়সলমীর শহর। সূর্যাস্তের সময় শহরের রং হয়ে যায় গোল্ডেন হানি, আর সেই সময় এখান থেকে দারুণ সুন্দর লাগে শহরের ভিউ। দক্ষিণ দিকে রয়েছে আরেকটি ব্রোঞ্জের কামান, এখান থেকেও শহরের ভিউ অনবদ্য। এই হচ্ছে রাজার প্রাসাদ সোনার কেল্লার ভেতরে। এই রাজার প্রাসাদে ঢুকতে গেলে পার হেড টিকিটের খরচ হচ্ছে 100 টাকা, আর ক্যামেরার জন্য খরচ লাগবে 150 টাকা। মোবাইলের জন্য তাই, মোবাইল দিয়ে যদি আপনি ছবি তুলতে চান, প্রতি মোবাইলে কিন্তু 150 টাকা করে টিকিট কাটতে হবে ছবি তোলার জন্য। টিকিট কেটে ঢুকে পড়লাম প্যালেসের ভেতরে। এখানে এই সিংহাসনে বসেই এখানকার মহারাজরা তার মিনিস্টারদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে সলা পরামর্শ করতেন। এটা হচ্ছে এই পুরো ফোর্টের দেওয়ানে খাস। এই সিংহাসনটা পুরো রূপোর তৈরি, আর এর ওজন হচ্ছে 250 কেজি। ইনি হচ্ছেন মহারাজা জয়সল দেব, যিনি এই কেল্লা প্রতিষ্ঠা করেছিলেন। প্যালেসের ভেতর এই হলে দেখতে পাবেন সমস্ত ভাটি রাজপুত রাজাদের পোর্ট্রেট অথবা ছবি। এখনকার প্রেজেন্ট মহারাজা হচ্ছেন মহারাজা ব্রিজরাজ সিং। উনি করোনেটেড হয়েছিলেন 1982 সালে। উনি এখনকার বর্তমান মহারাজ।
এখন দাঁড়িয়ে আছি জয়সলমীর ফোর্টের প্যালেসের একদম টপে। এখান থেকে পুরো জয়সলমীর শহরের 360 ডিগ্রি ভিউ পাবেন, দারুণ সুন্দর ফটো তুলতে পারবেন পুরো জয়সলমীর শহরের। এই প্যালেসের এই টপ ফ্লোর, এটার হাইট হচ্ছে গ্রাউন্ড থেকে 400 ফিট। কেল্লার ভেতরে 1509 সালে তৈরি জৈন মন্দিরটি অবশ্যই দেখে নেবেন। কোভিডের জন্য বন্ধ থাকায় আমাদের ভিতরে যাওয়া হয়নি। কেল্লার কাছেই রয়েছে সালিম সিং এর হাভেলি, সেটিও দেখে নিতে পারেন। এখানকার লোকাল প্যারা এই দোকান থেকে নিলাম, বাট টেস্ট করে দেখছি কেমন। পুরো ভিড়, মিষ্টি কম। আমাদের দক্ষিণেশ্বর বাট ওই তারাপীঠের মন্দিরে যেরকম প্যারা হয় ওইরকমই টেস্ট, একটু বেটার টেস্ট, একটু ভালো টেস্ট। মিষ্টিটা কম এবং ক্ষীরের গন্ধটা ভালো আছে। জয়সলমীরে আমরা ছিলাম হোটেল রয়্যাল ভিলায়। লোকেশন ভালো, ফোর্টের কাছেই। ঘর একটু ছোট, তবে ঘরের মধ্যে ছরোখার জানলা ঘরে অন্য মাত্রা যোগ করেছিল। 1500 টাকায় ব্রেকফাস্ট সহ ঘর ঠিক হয়েছিল, কিন্তু পরের দিন এনারা ব্রেকফাস্ট দিতে অস্বীকার করেন। বলেন যে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। এই রকম কথার খেলাপে আমরা খুবই আশ্চর্য হয়েছিলাম। খাবার দাবার ছিল সাংঘাতিক কস্টলি। তবে এই হোটেলের ছাদ থেকে সোনার কেল্লা দারুণ সুন্দর দেখা যায়। পরের দিন সকালবেলায় আমরা গিয়েছিলাম পাটোয়াকি হাভেলিতে। 1805 সালে বিত্তশালী ব্যবসায়ী কুমানমল পাটোয়ার তৈরি 5টি হাভেলি জয়সলমীরের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। হাভেলির ভেতরে ঢুকলেই 1800 শতকের জীবনযাত্রা মূর্ত হয়ে ওঠে নিমেষে। জয়সলমীরে এলে পাটোয়াকি হাভেলি এটা মিস করবেন না। 19 শতকের শুরুর দিকে তৈরি করা এই হাভেলিতে 19 শতকের সেই সময়টা কিন্তু আটকে রয়েছে। জয়সলমীরের সোনার কেল্লা থেকে এইখানে আসতে, হেঁটে আসতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর যদি অটো করে আসেন, অটো ভাড়া দেবে এই 100 টাকার মতো, একটু বাইরে দিয়ে ঘুরে আসবে। কিন্তু ভেতর দিয়ে রাস্তা আছে পায়ে হাঁটার, হেঁটেই চলে আসতে পারবেন। সেই দিন দুপুর ঠিক 11:30টার সময় আমরা রওনা দিই পুষ্করের উদ্দেশ্যে। জয়সলমীর থেকে পুষ্করের দূরত্ব 450 কিলোমিটার। আমরা পুষ্কর পৌঁছেছিলাম রাত 8টায়। এখন বাজে 2টো, এই আউ বলে একটা জায়গাতে এলাম। এখানে এবার লাঞ্চ করতে হবে। লাঞ্চ মানে সেই নিরামিষ, রুটি আর পনির। সেই এক কড়াই পনির আর রুটি, বাটার রুটি, সেই দিয়ে লাঞ্চটা হলো। এবার আবার রওনা দেবো এখান থেকে। এখান থেকে আরও 4 ঘন্টা যেতে হবে আমাদের পুষ্কর পৌঁছানোর জন্য। পুষ্কর আর আজমির শরীফের গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।